প্রথমে আমি যুক্ত করছি আলাল খান আলাল খান আপনাকে যুক্ত করা হয়েছে আলাল খান আপনি বলেন তাহলে আলাল খান নিজেকে কার্মিউট করে কথা বলতে হবে নিজেকে আর্মিউট করে কথা বলেন হ্যাঁ বলেন জি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার ওপর শান্তি প্রসিত হোক ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে জি ভাইয়া আপনার লাইফগুলা শুনতেছি বেশ কিছুদিন ধরে আপনার মতন আমিও একজন আহ মুক্ত চিন্তা মানুষ হতে চাই মানে স্বাধীনতা বলতে পারেন স্বাধীন ধর্ম বা যাই বলেন আচ্ছা এখন করার তেমন কিছু নেই যুক্ত করেছেন তার মধ্যে একটা কথা বলতে হয় হ্যাঁ বলেন আমার দীর্ঘদিন আমার মধ্যে কি একটা ঘুরপাক খাচ্ছে যে এই যে মুসলিম মুসলিম বলতেছে বা আমিও মুসলিম পরিবারের একজন এই মুসলিমটা আসলে কোথা থেকে বাংলাদেশে তো আমার বাংলাদেশের কথা বলি এমন কোনো পুরাতন কোনো মুসলিম বাড়ি বা পরিবারের কথা শুনতে পাই না শুধু হিন্দুই শুনতে পাই তো এই মুসলিম গুলো কোথা থেকে আমাদের এখানে তো কোনো নবীর আসল বা ইসলামের অনুযায়ী আর কি হাদিস বা কোরআন অনুযায়ী তো কোনো নবীর আসলের আগমনের ই এখনো দেখি না কিন্তু এরা পাইল কোথায় আচ্ছা এগুলা জানতে হলে আমাদের আর আর কি হিস্ট্রি পড়তে হবে বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাস ভালোভাবে পড়তে হবে বাংলাদেশে প্রধানত ইসলামটা আসছে পীর আউলিয়াদের মাধ্যমে এই যে শাহ এই ধরনের যে আছে বিভিন্ন অঞ্চলে তারা আর কি এই অঞ্চলে ইসলাম প্রচারটা করেছে আপনি আরো পড়ালেখা করতে পারেন জানতে পারেন আহ পীর আউলিয়ারা কিভাবে এখানে ইসলাম প্রচার করেছে হিন্দু ধর্ম থেকে কি কেন মানুষজন হিন্দু ধর্মের যে বর্ণ প্রথা সেটার দ্বারা অত্যাচারিত মানুষেরা পরে ইসলাম দেখছে ইসলামকে একসেপ্ট করছে এই জিনিসগুলো আপনি পড়তে পারেন ইতিহাস অনেক ইতিহাস বইতে এগুলো ভালোভাবে বলা আছে তো যাই হোক ভাইয়া আমার একটা ব্যক্তিগত জানার ইচ্ছা মানে মত বিনিময় আর কি বলতে পারেন তো এই যে সব জঙ্গল আমি এগুলাদের জঙ্গল বলি এই মৌলবি বা আলেমদের বলি তো এরা আসলো কথা এরা যা শুরু করছে আমি মূর্খ বা আমি এতটা শিক্ষিত নই কিন্তু যা ভুল কত বছর লাগবে এদের ভুল বলতে তা আমি জানি না শুধু ভুলই পাইলাম আচ্ছা জানি না ঠিক আছে আলাল ভাই আপনার সাথে আমিও একমত ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা ভালো থাকবেন আপনি ঠিক আছে ওকে ভাইয়া ভালো থাকবেন ওকে আচ্ছা ঠিক আছে আরেকজনকে যুক্ত করছি নাথিং নাথিং আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে কেমন আছেন আসিফ ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি আসিফ ভাই আমার ছোট একটা প্রশ্ন ছিল আমি কিছুদিন আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম প্রায় 5-6 মাস আগে তো এখন আবার সে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই এই যে বিভিন্ন মহাদেশের যেমন আফ্রিকা তারপরে ভারতীপু महाদেশ তারপরে আমেরিকা আইসল্যান্ড এই সব বিভিন্ন দেশের লোকজনদের डिफरेंट डिफरेंट চেহারা লাইক চেহারার আকৃতি যেমন কিছু লোকের আছে মাথার চুল সাদা কিন্তু আমরা যারা ভারতীয় উপমহাদেশে আছে আমাদের মাথার চুল কালো যেমন আফ্রিকার এরা খুবই কালো এদের চুল কোকড়া তো চাইনিজদের পুরো লুকটাই আলাদা যেমন জাপান তারপরে চায়না ওই অঞ্চলের লোকগুলো সব একই রকম দেখতে তো আমরা যদি একজন মানুষ থেকে যদি আমরা সৃষ্টি হই মানুষ যদি পিতামাতা এক মানে এক

এক একটা ছেলের চেহারা একটা গায়ের রং ছিল এক এক রকম সে এক একদিকে গেছে এক এক রকম হয়েছে এরকমই গাল গল্প বলা হয় কিন্তু এক এক ছেলে এক এক রকম কেন হবে মানে জিনগত বৈশিষ্ট্য কিভাবে তারা পাবে এই বিষয়ে তো সেগুলা সেই ধর্ম কিছু বলে না তারা কোন জায়গা আটকে গেলে বলে আল্লাহর এগুলো আল্লাহ ভালো জানে হ্যাঁ আল্লাহর মধ্যে যা এগুলো দিয়ে তো আমাদের কাজ চলবে না তাই না আচ্ছা আমি যেহেতু মুসলমান ধর্মের না আমি একজন হিন্দু ধর্মের পরিবার থেকে আসা তো আমি বহুদিন যাবতীয় সংশয়বাদী মোট কথা আপনার লাইফ শুনতে শুনতে এখন এমন অবস্থা হয়েছে যে সব আমি কোশ্চেন করি ওয়াই মানে এটা এটা কেন ধর্ম সম্বন্ধে যদি কেউই করে তাহলে এটা কেন এরকম কেন তো আমাদের ধর্মেও আছে একজন মানে ওই সেম কনসেপ্ট যে একজন পুরুষ এবং একজন মহিলা তাদের থেকে আমরা সৃষ্টি হয়েছি তো এই যে এই কোশ্চেনটা আমার বহু মাথায় আছে আমি এর বৈজ্ঞানিক আমি বৈজ্ঞানিক ব্যাখ্যাটাও জানতে চাই যে আসলে এই মান বিভিন্ন উপমাতেs মানুষের বিভিন্ন রকম চেহারাকে এটা কি শুধু আবহার উপর ভিত্তি করে নাকি অন্য কোনো এখানে ফ্যাক্টর কাজ করে আর আরেকটা জিনিস জলবায়ু আবহাওয়া আভার থেকে বেশি কাজ ইম্পর্টেন্ট হচ্ছে জলবায়ু এই অঞ্চলের জলবায়ু আর হচ্ছে গিয়ে যে এই মানুষের মানে মানুষের খাদ্যভ্যাস মানুষের অভ্যাস এগুলো নানা কিছু আসলে ডিপেন্ড করে এটির উপরে আচ্ছা আচ্ছা অমিত অমিত থাকলে খুবই ভালো হতো আমি ওইদিন যুক্ত হয়েছিল ভাবছিলাম যে অমিতের সাথে একটু কথা বলবো অনেক সময় ধরে আপনারা আলোচনা করছেন পরে যুক্ত না চলে গেছে অনেকক্ষণ ধরে আপনারা যখন কথা বলতেছিলেন অমিত চলে গেছে পরে আর আমি সুযোগ পাইনি আর একটা क्वेश्चन আছে এই যে হিন্দু ধর্মে একটা খুব ডিসগাস্টিং একটা জিনিস লাগে আমার যেটা সেটা হলো আমার বাবা মায়ের সম্পত্তি আমার বোন পাবে না ঠিক আছে হিন্দু ধর্মের লোকেরা বলে মেয়েদের তো পুরো সম্মান সম্মান আচ্ছা ঠিক আছে যতই বা দিছে দেখ তারা বলে খুবই দেবীর সম্মান দিছে আমি জানি আমার মা আমার ফ্যামিলিতে সে সে কিভাবে থাকে লাইক তার নিজের কোনো মতামত সে প্রদান করতে পারে না তার কোনো মতামতই ফ্যামিলিতে কাউন্ট হয় না লাইক কারণ সে ইনকাম করতে পারে না ঠিক আছে কারণ তার কোনো তার কোনো বেজ নাই লাইক একটা ফ্যামিলিতে যে ইনকাম করে দেখবেন সেই পার্সনটার অনেক ভ্যালু থাকে ঠিক আছে তা আমার মা তো ইনকাম করে না সে একজন গৃহিণী তার কোনো ভ্যালুলেস সে লাইক আমার ফ্যামিলিতে সে ভ্যালুলেস তো এরকম এইরকম জিনিসটা তো ঠিক না আর আমার যদি আমার মায়ের যদি তার বাবার বাবার কিছু সম্পত্তি থাকতো আমার ফ্যামিলি তো তার একটা কদর থাকতো না সে একটা সে একটা অ্যাসেট ঠিক আছে তো এই কারণ এই জিনিসটা হিন্দুরা কেন যে বুঝতে চায় না আমি হিন্দুদের অনেক গ্রুপে আছি এরা এটা নিয়ে এটার বিপক্ষে সম্ভবত একজন লোক ওনার নাম হলো পুলক ঘটক উনি এটা নিয়ে কাজ করার জন্য ট্রাই করছেন তো ওনাকে সবাই একদম গালি গালাজ করে ভইরা দেয় ঠিক আছে আমি যখন পুলক ঘটকের ফেভারেটে কথা বলি যে হ্যাঁ এটা দরকার আমাদের আমাকেও সবাই মানে গালি দিয়া ঘুরে ফেলে লাইক তুমি কি বুঝবা তুমি বেশি বুঝো তো এই হলো এগুলো হলো হাস্যকর বিষয় যারা হিন্দু যারা আছেন বা যারা শুনছেন তারা হয়তো বা মুসলমান ধর্মের এখানে বেশি আলোচনা হয় তারা আপনারা মুসলমান ধর্মের খারাপ দিকগুলো শুনে আপনারা অনেক আনন্দিত হইতে পারেন কিন্তু আপনাদের এটাও মনে রাখা উচিত যে আমাদের ধর্মে কুসংস্কারের অভাব নেই ঠিক আছে আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা যুক্তিবাদী হন এবং সবাইকে সমান চোখে দেখেন এই ভাই এটাই আমার কথা ছিল কারণ আপনি যদি কিছু অ্যাড করতে খুশি অ্যাড করতে

এগুলো দেখলে অসুবিধা হয় আচ্ছা যাই হোক ভালো থাকবেন আসি ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো অমিতার সাথে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা আছে যে এই ডাইভার্সিটিটা কেন কেন বিভিন্ন কালারের মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষ এরকম কেন হলো তুমি যদি যুক্ত হয় আমি চেষ্টা করব যুক্ত হওয়ার জন্য আপনার ব্যাক স্টেজ সবসময় ফুল থাকে খুব ডিফিকাল্ট যুক্ত হওয়ার জন্য যুক্ত হতে খুবই কষ্ট হয় আচ্ছা ভালো থাকবেন আসিফ ভাই ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন শুভরাত্রি আপনাকে বিদায় জানাচ্ছি আমি তাহলে আরেকজনকে যুক্ত করছি

আমি আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদেরকে আমি দেখাচ্ছি এখন তারাও বুঝতে পারতেছে যে জিনিসগুলা ফ্রি ধর্ম জিনিসগুলা মিথ্যা হ্যাঁ আমি চেষ্টা করি যারা আমার সাথে কথা বলা যায় আমার বন্ধু বান্ধব যারা ফ্রি হ্যাঁ যারা বলবেন তাদের সাথে আমি বলছি কথা বলছি এবং তাদেরকে রাফারেন্স দেখাচ্ছি কাউকে আমি সংসদ ডট লেখাগুলো পড়তেও বলছি এবং তারা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে তো যাই হোক ভাই ভালো থাকবেন তাহলে আচ্ছা ঠিক আছে এস ভাই আপনি ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আপনাকে তাহলে আমার কথা আমাদের এসে আমরা দেখি চেষ্টা করে কতদূর কি করা যায় এখন তো বলা যাচ্ছে না সবকিছু তো আসলে মনের মতো হয় না যেটা মনে মনে চাই সেটা তো আসলে সব ক্ষেত্রে যে একদম মনের মতোই হবে তা না মানে যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যেই কোনোভাবে ম্যাচ করতে হয় আর কি ওইটা ওইভাবেই ম্যাচ করে ফেলতে হয় তো ঠিক আছে আমরা চেষ্টা করবো যে যেন আমাদের ইয়াগুলা ভালো হয় আমি বাসবিহারি